আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বাংলা হাউজিংয়ের নতুন একটি অ্যাপার্টমেন্ট দেখার জন্য আজকে আমরা এসেছি বনশ্রী মেরাদিয়াতে। পুরো অ্যাপার্টমেন্টটি আমাদেরকে ঘুরে দেখাবেন দেশ বাংলা হাউজিংয়ের মার্কেটিং এক্সিকিউটিভ মিস্টার সজীব। মেরাদিয়াত থেকে একটু পূর্ব দিকে আসলেই ত্রিমণি বাস স্ট্যান্ড, যেখানে লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ আছে। ত্রিমণি ব্রিজের অনেক আগে ত্রিমণি বাস স্ট্যান্ড, যেখানে আসলেই আপনি আমাদের নতুন ফ্ল্যাটটি দেখতে পাবেন। এখানে লিবার্টি স্কুল অ্যান্ড কলেজ আছে, এটার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে দেখলেই সামনে আর রহমান জামে মসজিদ, এবং আর রহমান জামে মসজিদের পাশে আমাদের অ্যাপার্টমেন্টটি অবস্থিত, যেখানে আমাদের ছয়তলায় যে ফ্ল্যাটটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন দিয়ে দেখো। সো আমরা অ্যাপার্টমেন্টটিতে এসে পড়েছি। 1600 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট, 4টি বেডরুম সহকারে। আমরা এখন এক এক করে প্রত্যেকটি রুম ঘুরে দেখব। আসেন তাহলে আমরা ফ্ল্যাটটি দেখি। আমাদের প্রথমে মাস্টার বেডটা আমরা দেখি, শুরু করি। অবশ্যই আমাদের মাস্টার বেড, এই রুমটি 13x12 সাইজের মাস্টার বেড, অনেক বড় স্পেসিয়াস। এখানে আমাদের 24x24 সাইজের টাইলস আমরা করেছি, কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা রেখেছি। এবং এই রুমের টোটালি আমরা জিপসাম এবং স্পটলাইট দিয়ে আমরা কারুকাজ করে দিয়েছি, যেটা ক্লায়েন্টদের অনেক পছন্দ হয়। এখানে আমাদের একটা বড় একটা জানালা রেখেছি আমরা, জানালার সাথে আমরা থাই গ্লাস তো আছেই, তাতে আমরা মসকিটো নেটও দিয়ে দিয়েছি, যাতে করে মশা মাছি থেকে আপনারা নিরাপদ থাকতে পারেন। এবং আমরা প্রচুর বয়েড রেখেছি, দেখেন পাশের বিল্ডিং এর সাথে আমরা বয়েড রয়েছে, 8 ফিট বয়েড রেখেছি প্রচুর আলো বাতাস আসার জন্য। আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু এসি ল্যাম্প করা আছে, দরজাটি আগে দেখেন, খুব ভালো মানের একটা দরজা, এবং এটা অনেকদিন টেকসই হবে, পানি লাগলেও এটা কোনো সমস্যা হবে না। এবং টোটাল ওয়াশরুমটা আমরা টাইলস এর স্টেলার কমোড দিয়েছি, খুবই ভালো মান। প্রতিটি জিনিস আমরা ব্র্যান্ডেড দিয়েছি, মানসম্মত, যেগুলো অনেকদিন লাস্টিং করবে। আমাদের দেশ বাংলা হাউজিং এর একটাই টার্গেট, যেন কোনো ক্লায়েন্ট এসে যেন ওনাকে কোনো কিছু নতুন করে তৈরি করতে না হয়, সবকিছু উনি খুব ভালো মানসম্মত জিনিস পাবেন, যাতে উনি অনেকদিন ব্যবহার করতে পারেন, অর্থাৎ রেডি অবস্থায় আছে সবকিছু। আমাদের 100% রেডি ফ্ল্যাট, একটা মানুষ এখন উঠেই উনি পানি গ্যাস বিদ্যুৎ প্রত্যেকটা সুবিধা উনি একসাথে পেয়ে যাচ্ছেন। আসেন আমাদের এই রুমের সাথে আমরা একটা বারান্দা দিয়ে দিয়েছি, অনেক বড় একটি বারান্দা। জি এখানে দেখতে পাচ্ছি, জি থাই গ্লাস করা হয়েছে, থাই গ্লাসও আছে, এবং মসকিটো নেটও আমরা দিয়ে দিয়েছি। প্রতিটি আমাদের প্রতিটি বারান্দায় এবং জানালায় আমরা একই মানের হাই গ্লাস এবং মসকিটো নেট দিয়ে দিয়েছি। এবং আমাদের দরজাগুলো দেখেন, প্রত্যেকটা দরজা কিন্তু একই মানের, প্রত্যেকটা বেডরুমের একই দরজা আমরা ব্যবহার করেছি। অনেক মানে ফ্ল্যাট ব্যবসায়ীরা কিন্তু দরজায় খুব ডিজাইন করা রয়েছে, হ্যাঁ দরজায় হাতের কাজে ডিজাইন করা। এবং বেশিরভাগ ফ্ল্যাটে আপনি দেখবেন যেগুলো বোর্ডের দেয় বোর্ড, কিন্তু আমরা শতভাগ বার্মাটিক সেগুন কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি, এবং আমাদের চৌকাঠগুলো কিন্তু সেগুন কাঠের। আসেন আমরা আমাদের যে চাইল্ড বেডটা দেখি, আমাদের আরেকটি বেডরুমটি দেখব। আমাদের যে চাইল্ড বেডটা দেখেন, চাইল্ড বেডটা একই মানের দরজা, একই মানের দরজা, একই কারুকাজের, হ্যাঁ একই মানসম্মত দরজা, যেটা আপনারা সহজেই পছন্দ হবে। এবং এই এটাও আমাদের 10x11 সাইজের একটি চাইল্ড বেড, একই মানের জিপসাম, একই মানের স্পটলাইট আমরা ডিজাইন করে দিয়েছি। এই স্পটলাইট গুলো কি প্রত্যেকটি রুমে ব্যবহার করা হয়? জি প্রত্যেকটা রুমে আমরা একই কারুকাজ, একই স্পটলাইট আমরা দিয়েছি। স্পটলাইটের যে কালার গুলো, এই কালার কি আমরা কোন ফ্ল্যাট ওনার চাইলে চেঞ্জ করতে পারি? হ্যাঁ অবশ্যই, উনি যদি নীল দিতে চায়, বেডরুমের লাইট নীল দিলো, সবুজ দিলো, ওনার পছন্দ অনুযায়ী উনি দিতে পারবে, জাস্ট ফুলে চেঞ্জ করে ইচ্ছা মতো কালার উনি দিতে। হ্যাঁ আমরা এগুলো দেশ বাংলা হাউজিং লিমিটেড আমরা এগুলো দিয়ে দিয়েছি। এই রুমেও দেখতে পাচ্ছি একটা বারান্দা, এই রুমে আমরা আরেকটি বারান্দা দিয়েছি। এই বারান্দাটা অনেক বড় মানের, এবং একই রকম থাই গ্লাস, একই রকম মসকিটো নেট সমৃদ্ধ আমাদের এই রুমে, মসকিটো নেট সহকারে। জি প্রতিটি রুমে আছে একই মানের, এবং একই রকম বিএসআরএম এর স্টিলের আমাদের বারান্দা। এবং আমরা এখন আরেকটি মাস্টার বেড দেখাই আপনাকে, মাস্টার বেড এটা ছোটটা। এই মাস্টার বেডও আমরা
ঢুকতে দেখবেন একই মানের দরজা, একই হাতের কাজ। হ্যাঁ, এবং আমরা কোনো বোর্ড ব্যবহার করি নাই, শতভাগ কাঠ। এই রুমটি আমাদের 10-11 সাইজের রুম, এবং এই রুমও আমাদের একই মানের জিপসাম, একই মানের স্পটলাইট আমরা করে দিয়েছি, এবং সুন্দর একটি বড় একটি বারান্দাও এই রুমে আছে সাথে। আমাদের ফ্রেম গুলো সব সেগুন কাঠের, এখানেও আপনার আমরা উইন্ডো রেখেছি, এবং স্টেলার কমোড আমরা ব্যবহার করতেছি। প্রত্যেকটি ওয়াশরুমে সম্পূর্ণ টাইলস ব্যবহার করা হয়েছে। জি, একই মানের টাইলস, একই মানের আপনার যে স্টেলার কমোড, একই মানের বেসিন, এবং এই ডোরটিও একই ডোর, এবং ওই যে ডোরটাও সেই গ্লাস ডোর, দীর্ঘদিন লাস্টিং করার মতন দরজা। এবং আমরা যে আমাদের যে ডাইনিং স্পেসের জন্য যে বেসিনটা, তাও আমরা খুব সুন্দর টাইলস করে দিয়েছি, পাশে সুন্দর একটা টাইলস সেট আপ আমরা করেছি দেখতে একটু আকর্ষণীয় লাগার জন্য। এবং আমাদের এই বেসিনটা দেখেন, তাও আরেকে সিরামিক্স, আরেকে সিরামিক্সের আমরা দিয়েছি, হ্যাঁ, খুবই ভালো মানের। এবং আপনাকে একটু সুবিধার্থে পানিটা একটু দেখাই, আমাদের ডিপ টিউবওয়েলের পানি শতভাগ নিরাপদ। হ্যাঁ, আপনি ফিল্টার ছাড়া আপনি পানিটা খেতে পারবেন। এই পানি যদি কেউ খেতে চায় সেটাও পারবে, সরাসরি ফুটিয়ে খেতে পারবে, সরাসরি একজন মানুষ খেতে পারবেন, যে ফিল্টার করা লাগবে না। তো এটা হলো আমাদের, এই মুহূর্তে আমরা আছি আমাদের, সো এটি হচ্ছে ডাইনিং এবং আমাদের ডাইনিং স্পেস এবং সাথে ড্রয়িং স্পেস আছে। হ্যাঁ, রাখার মূল উদ্দেশ্য হলো ঘরের মহিলারা যারা আছেন, ওনারা যদি ছাদে যেতে চান বা বাইরে যেতে চান, কোনো গেস্ট থাকলে বাসায়, ওনারা একটু আনইজি ফিল করেন, এই জন্য আমরা এই দরজাটা সুবিধাটা খুব বেশি পাওয়া যাবে। অর্থাৎ এইটা হচ্ছে যারা ঘরের নিজস্ব লোক, তারা এই দরজা দিয়ে, তারা ওনারা ইচ্ছা করলে এই দরজা দিয়ে ঢুকতে পারতেছে, বেরোতে পারতেছে, সিঁড়ি, লিফট সবকিছু এখানে, করিডোর। হ্যাঁ, এবং যদি কোনো গেস্ট আসে, তারা গেস্টের জন্য এই দরজা দিয়ে উনি প্রবেশ করতে পারবেন। এবং এটা ড্রয়িং স্পেস, উনি এখানে বসতে পারবেন। জি, এখানে আপনারা একটা ড্রয়িং স্পেস হলে এই পাশটা হবে, এখানে আপনারা একটা সেপারেশন করে ফেলতে পারলেন একটা পর্দা দিয়ে। জি, সেপারেশনটা করলে আপনারা এখানে গেস্ট বসলো, এবং এখানে আমরা ডাইনিংটা রেখেছি, অর্থাৎ ওই পাশটি হবে তাহলে ডাইনিং। জি, আমাদের শুরুতে আমরা তো আবার বলি, আমাদের এখানে আমাদের এটা হলো 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট, যেখানে 10-তলা বিল্ডিং এর লিফটে 5-6 তলায় অবস্থিত ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটে আমরা আপনাদের সুবিধার্থে আমাদের 4টা বেডরুম, 4টা বারান্দা এবং 3টা ওয়াশরুম এর ব্যবস্থা আছে। তো আমরা 3টে বেডরুম দেখেছি, সাথে আমাদের কিচেন আছে, কিচেনে আমরা যাব। তার আগে আমরা আমাদের গেস্ট বেডটা একটু দেখিনি, মানে চতুর্থ নাম্বার বেডরুমটা অবশ্যই আপনি একটু দেখেন। একই মানের দরজা গেস্ট বেডেও আমরা রেখেছি, একই মানের দরজা, একই রকমের কারুকাজ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বারমাটিক সেগুন কাঠ দিয়ে তৈরি করা। জি, এবং এখানেও এই রুমটাও 10-11 সাইজের রুম, এবং এই রুমে আপনার একই মানের জিপসাম ডিজাইন করা হয়েছে, একই মানের স্পটলাইট। আপনি দেখছেন, একটু আগে বললেন আমাকে কালারের কথা, এই যে আমরা এখানে গোল্ডেন কালার এবং সাদা কালার ইউজ করেছি। আচ্ছা, কেউ চাইলে এটাকে, কেউ চাইলে উনি ব্লু বা গ্রিন, তার ইচ্ছা মতো কালার, পিঙ্ক, যেটা ইচ্ছা উনি ইউজ করতে পারবেন। যখন একজন কাস্টমার উঠবে তখন কি এগুলো থাকবে নাকি এগুলো আপনারা নিয়ে যাবেন? না না, এগুলো সহ আমাদের, এগুলো সহ আমাদের এগুলো গিফট করে দেয়। আচ্ছা, ক্লায়েন্টদের সুবিধার্থে। আচ্ছা, তার মানে কোনো লাইট লাগানো, কেনা কোনো কিছু প্রয়োজন না, কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, সবকিছু আপনাকে দিয়ে দেওয়া, সবকিছু রেডিমেড পাচ্ছে, সবকিছু সহ আমরা একটা প্যাকেজ মূল্য নির্ধারণ করে দিয়েছি। এবং এই রুমেও আমরা একটা বারান্দা রেখেছি, গেস্ট যেন কাপড় চোপড় শুকাতে দিতে পারে। হ্যাঁ, একই মানের
লম্বায় যথেষ্ট বড়, একই মানের গ্রিলের, বিএসআরএম এর গ্রিল একই মান, এবং এখানেও থাই গ্লাস দেয়া আছে, এবং জানালাতেও একই মানের থাই গ্লাস এবং মসকিটো নেট আমরা দিয়ে দিয়েছি। এবং গেস্টের জন্য আমরা একটি কমন ওয়াশরুমের ব্যবস্থা আছে, একটি কমন ওয়াশরুম, জি এটা আমাদের কমন ওয়াশরুম আমরা দিয়েছি, সাথে বেসিন সেট আপ আছে। আচ্ছা, কমন ওয়াশরুমটিতেও সম্পূর্ণ টাইলস ব্যবহার, সম্পূর্ণ টাইলস করা আছে। এবং কমন ওয়াশরুমের বাইরেই আমরা ওয়াশিং মেশিনের পয়েন্ট রেখে দিয়েছি, কারণ ওয়াশিং মেশিন এখন প্রত্যেকটা ফ্যামিলিতেই ছোট হোক বড় হোক একটা ওয়াশিং মেশিন থাকে, তো আমাদের ক্লায়েন্টের জন্য আমরা সেই জন্য একটা প্লেস রেখেছি যাতে উনি এখানে ওয়াশিং মেশিনটা সেট আপ করতে পারে। জি, অর্থাৎ যেরকম এসির জন্য সবখানে পয়েন্ট দেওয়া হয়েছে, ওয়াশিং মেশিনের জন্যও পয়েন্ট রাখা হয়েছে। জি জি, এই যে আমাদের ড্রয়িং রুমের এসির পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। জি, এবং আমাদের ড্রয়িং রুমের একটা বিশেষত্ব হলো টোটাল জিপসামের কাজ, ড্রয়িং ডাইনিংয়ে টোটাল জিপসামের কাজ করা আছে এবং স্পটলাইট করা আছে, যাতে ঘরোয়া যে কোনো অনুষ্ঠান, জন্মদিন বা যে কোনো রকমের অনুষ্ঠান একজন মানুষ সহজে করতে পারেন পরিবার নিয়ে, যেন ঘরের ভিতরে আয়োজনের জন্য এই সুন্দর লাইটিং আমরা ব্যবস্থা করি। এই স্পেসটি যথেষ্ট বড়, একটি পার্টি ঘরোয়া পার্টির জন্য এই স্পেসটি মোর দ্যান এনাফ, অনেক অনেক জায়গায়, প্রায় 22 ফিট এখানে। জি, প্রায় 22 ফিট প্লেস আছে যেখানে আপনি ইচ্ছা করলে ড্রয়িং ডাইনিং আলাদা করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি একসাথেও ব্যবহার করতে পারবেন। এখন আমাদের কিচেনটা একটু দেখেন, অনেক বড় স্পেসের একটা কিচেন, যথেষ্ট স্পেসিয়াল, তাও 8x8 সাইজের একটা কিচেন, যেটা সচরাচর পাওয়া যায় না। জি, তো আমরা কিচেন সচরাচর দেখা যায়, কিচেনটা বড় হলে কি হয়, রান্নাটা সেরকম আস্তে ধীরে করা যায়, জায়গা নিয়ে করা যায়, মানুষ একটু সুবিধা পায়, ঘরের গৃহিণীদের একটু বেশি সুবিধা হয়। তো আমরা আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ আছে, আপনাদের সুবিধার্থে আমরা কিচেনে কিচেন হুড মেশিন সেট আপ করে দিয়েছি, এটা জার্মানির প্রোডাক্ট, এটা কোরিয়াতে তৈরি হয়েছে। কিচেনের পরিবেশ যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের এই ব্যবস্থা, গরমটাকে শোষণ করে সে বাইরে পাস করে দিবে, যাতে কিচেন একই রকম থাকবে, কোনো দাগ হবে না, স্পট হবে না, স্কুলে যেতে একেবারে নতুন মতো থাকে, এবং তেল চিটচিটে ভাব কিছুতেই লাগবে যেন না লাগে। এছাড়া কিচেনের জন্য আমরা কিচেনে যে, যেমন যে আমরা সব দিকে দেখতে পাচ্ছি কিচেন ক্যাবিনেট, জি আমরা কিচেন ক্যাবিনেট করে দিয়েছি, কিচেন ক্যাবিনেট গুলো একটু দেখেন, ভিতরে টাইলস করা এবং ভিতরে অনেক স্পেস, সবগুলো একই মানের বোর্ড দিয়ে আমরা করেছি, এবং এগুলো সবই সেগুন কাঠের ফ্রেম, যেগুলো লং টাইম লাস্টিং করবে, এবং সবই নিচেও ক্যাবিনেট করা হয়েছে, সব একই মান, ভয়েস সিস্টেমও করে দিয়েছি আমরা। হ্যাঁ, যথেষ্ট স্পেস হয়েছে, অর্থাৎ রান্নার জন্য যথেষ্ট এটা স্বাচ্ছন্দ্যবোধক জায়গা হবে। জি, এখানে আমাদের গ্যাসের লাইন, যেটা সেন্ট্রাল গ্যাস, তাকে কোনো সিলিন্ডার ক্যারি করতে হবে না, ওটা আমাদের নির্ধারিত কোম্পানি নিচে সেট করে দিয়ে যাবে গ্যাস, আপনি জাস্ট উপরের থেকে ব্যবহার করবেন, এবং মিটারে যে ইউনিট আসবে সে অনুযায়ী আপনাকে বিল পেমেন্ট করতে হবে। অর্থাৎ সিলিন্ডার উপরে উঠানোর করতে হবে না, সিলিন্ডার যেহেতু নিরাপদ না, অনেক সময় বাসা বাড়িতে অনেক রকম সমস্যা হয়, ঘটনা হয়, যার জন্য আমরা নিচে সেট করেছি, যাতে আপনারা থাকবেন নিরাপদ, নিচে থেকে গ্যাসটা পাস হবে, এখানে আসবে, আপনি রান্না করবেন। কোনো মাসে আপনি থাকতেছেন না, আপনি কোনো কারণে দেশের বাইরে গিয়েছেন বা ঢাকার বাইরে গিয়েছেন, এমন অনেক সময় আমাদের হয়, তখন আপনার মাত্র 50 টাকা আসবে সার্ভিস চার্জ, আপনি কোনো গ্যাস ব্যবহার করেন, কারণ ব্যবহার না করিনি আমি, এই জন্য এই সুবিধাটা আপনি পাচ্ছেন। কিচেনের সাথে বড় একটা জানালা আমরা দিয়েছি, যেটাতে যে একই মানের থাই গ্লাস পাশে মসকিটো নেট দিয়ে দিয়েছি, যাতে পোকামাকড় আপনার কিচেনে আর ঢুকতে না পারে। এবং এখানে আমরা গিজারের ব্যবস্থা রেখেছি, জাস্ট আপনি মেশিন সেট করবেন, এখানে গরম পানি ঠান্ডা পানি, গরম পানি ঠান্ডা পানি দুটোই এখানে ব্যবস্থা রয়েছে আমাদের ওয়াশরুম গুলোতে, এবং কিচেনে আমরা গিজারের ব্যবস্থা, সব জায়গায় গিজার রয়েছে। সো আমরা এখন অ্যাপার্টমেন্টের ছাদে এসেছি, ছাদটি ঘুরে দেখার জন্য। জি, তো ছাদের সুযোগ সুবিধার ব্যাপারে যদি আমাদেরকে বলেন, ফ্ল্যাট ওনারদের কোনো সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ, অবশ্যই, আমাদের এই ছাদটা দেখেন, আমাদের টোটাল প্লেসটা 13.5 ঘাটার উপরে, আমরা দুটো ভবন করেছি, টোটালি পুরো ছাদটাই টোটাল কমপ্লিট টাইলস আপনি দেখতে পাচ্ছেন। জি, পিছনে অর্থাৎ সম্পূর্ণ ছাদটি টাইলস করা হয়েছে। জি, আমরা দুটো অ্যাপার্টমেন্ট একসাথে করার কারণে, আমাদের প্রচুর জায়গা হওয়ার কারণে, আমরা পার্কিংও আমরা একসাথে করে ফেলেছি, এবং
ছাদটা আমরা একসাথে করে ফেলেছি, যেখানে সুবিধা হলো প্রত্যেকটি ফ্ল্যাট ওনার উনি যেন একটু গার্ডেন করার সুযোগ পায়, কারণ সবারই একটু গার্ডেনের মানে শখ আছে। ফ্ল্যাট কিনলে সবারই গার্ডেন করার, যেমন আপনি দেখতে পাচ্ছেন যারা যারা আগে উঠেছেন ওনাদের গার্ডেন, ওনারা ওনাদের গাছগুলো পরিচর্যা করতেছে, প্রতিদিন যত্ন নিচ্ছে, খুব সুন্দর ছাদের পরিবেশটাও দেখতে সুন্দর লাগে, এবং বিকেলবেলা সবাই পরিবার নিয়ে এখানে বসতে পারবে, হাঁটাহাঁটি করতে পারবে। সেই জন্য আমরা এই বিশাল একটা ছাদ, অর্থাৎ প্রত্যেকের প্রত্যেক ফ্ল্যাট ওনারের জন্য এখানে গার্ডেনের ব্যবস্থা, গার্ডেন, হ্যাঁ, ইচ্ছা করলে গার্ডেন আলাদা করতে পারবে, থাকবে তার প্রত্যেকটি ফ্ল্যাট ওনারের জন্য। জি জি। আর আমাদের যে ফ্ল্যাটের যে টোটাল আমরা আগে বলেছি 1600 স্কয়ার ফিটের ফ্ল্যাটে আপনি পাচ্ছেন আমাদের ইউজেবল স্পেস ছাড়াও আপনি পাচ্ছেন ছাদে একটু গার্ডেন করার জায়গা, করার জন্য জায়গা, এবং আমরা এই 10 তলাতে একটি কমিউনিটি সেন্টার করেছি যেখানে আপনাদের 50 স্কয়ার ফিট জায়গা থাকবে। হ্যাঁ, যে ইয়াটা কমিউনিটি সেন্টারটা আমাদের এটা 10 তলায় অবস্থিত, আসেন আমরা কমিউনিটি সেন্টারটা একটু দেখি। জি অবশ্যই। প্রায় 2200 স্কোয়ার ফিটের উপরে আমাদের এই কমিউনিটি সেন্টারটা আমরা করেছি, যেখানে আপনি আপনার ফ্যামিলিগত যে কোনো বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ কিংবা যে কোনো সভা সেমিনার আপনারা করতে পারবেন। এই জন্য আমরা বিশাল সাইজের আমাদের কিচেন রুম আছে এবং সাথে একটা সার্ভিস রুম, ওখান থেকে খাওয়ার সার্ভিস হবে, এবং এই টোটাল প্লেসটা আপনারা বসে খাওয়ার ব্যবস্থা করতে পারবেন। এছাড়া আমরা ওয়াশরুম 3টা রেখেছি, বেসিন সেট আপ রেখেছি। হ্যাঁ, তো পুরো কাজটি চলমান। জি, এখন পর্যন্ত আমাদের টাইলসের কাজটা শেষ হয় নাই, ঈদের পর আশা করি হয়ে যাবে। টোটাল আমরা ইন্টেরিয়রের আওতায় নিয়ে আসবো এবং টোটাল ফ্ল্যাটটা টাইলস হবে এবং খুব সুন্দর মানের ইন্টেরিয়র করব, দেখতে অনেক মানে আকর্ষণীয় হবে। কোনো পার্টি কিংবা কোনো ফাংশন করার জন্য, হ্যাঁ, আপনাদের বিয়ে, জন্মদিন, আপনাদের বিয়ে, জন্মদিন, যে কোনো সভা সেমিনার আপনার ইচ্ছে করলেই এটা আপনার নিজস্ব সম্পত্তি, আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এসেছি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, এখানে দেখতে পাচ্ছি একটি লিফট রয়েছে, লিফটের সুবিধাটা যদি আমাদেরকে বলতেন। জি, আমাদের সুবিধা হলো আমাদের দুটো অ্যাপার্টমেন্ট আমরা একসাথে করেছি, যার জন্য ছাদটা তো আমরা একসাথে করেছি, আপনাকে দেখিয়েছি। জি, তো দুটো লিফটের সুবিধা আপনি পাচ্ছেন, একটা লিফটের ইউটিলিটি দিয়ে আপনি দুটো লিফট ইউজ করতে পারবেন, দুটো সিঁড়ি ইউজ করতে পারবেন সারা জীবন ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে আরেকটি লিফট রয়েছে। জি, সামনে আরেকটি লিফট আছে, যে লিফট দিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম। জি, ওই অ্যাপার্টমেন্টটিতে, এবং এটা আমাদের সেকেন্ড অ্যাপার্টমেন্ট, একটার সাথে একটা সংযুক্ত, পার্কিংও একসাথে এবং ছাদও আমরা একসাথে করে দিয়েছি কম্বাইন্ড, এবং পুরো এরিয়াটি হচ্ছে পার্কিং স্পেস, যারা ফ্ল্যাট ওনার তারা এই জায়গাটি ইউজ করবে। জি জি জি। তো ফ্ল্যাটটি আমরা দেখলাম, ফ্ল্যাটটিতে আসার লোকেশন সম্পর্কে যদি বলতেন আমাদের। জি, আপনি একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটা রোড, যে রোডটা রামপুরা ব্রিজ থেকে হাতিঝিল ওখান থেকে চলে আসলো, যে রোডটা ডেমরা স্টাফ কোয়ার্টার গিয়েছে, এই রোডটা ডেমরা স্টাফ কোয়ার্টার গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এটা ত্রিমণি ব্রিজ, ত্রিমণি ব্রিজের সাথে, ত্রিমণি ব্রিজ। জি জি। তো আমাদের ফ্ল্যাটটা কিন্তু মেন রোড থেকে, মেন রোড থেকে 4টা ফ্লট পরে আমাদের এই অ্যাপার্টমেন্টটি অবস্থিত, যেখানে মেন রোডের 2-3 মিনিট গেলেই আপনি মেন রোড পেয়ে যাচ্ছেন, যেখানে বাস, উবার, পাঠাও সব ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ফ্ল্যাটের সুযোগ সুবিধাগুলো জানলাম, লোকেশন সম্পর্কেও জানলাম, এখন আমাদেরকে যদি ফ্ল্যাটের প্রাইসটি সম্পর্কে বলেন। জি, আমাদের কোম্পানির এমডি স্যার জনাব ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তানিন স্যার, উনি ক্লায়েন্টের সুবিধার্থে উনি সব কিছু মিলিয়ে, আমরা তো আপনাদের, আমাদের তো সব কিছু আপনি দেখেছেন। জি, কোনো কিছুই আমরা ফেরত নিব না, যা আছে ফ্ল্যাটে যা আছে সব কিছুই আপনার, সব মিলিয়ে সুযোগ সুবিধা সব মিলিয়ে ইউটিলিটি, দুটো লিফটের সুবিধা, দুটি সিঁড়ির সুবিধা সব মিলিয়ে, ছাদে গার্ডেন করার সুবিধা বা কমিউনিটি হল ব্যবহার করবেন সেই সুবিধা সব মিলিয়ে মাত্র 92 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে ফ্ল্যাটের দাম। 92 লক্ষ। জি, যেটা ইচ্ছে করলে আপনি ক্যাশ পেমেন্ট করে নিতে পারেন, অথবা আপনি 6 মাসের একটা কিস্তির সুযোগ আমরা রেখেছি, যেখানে আপনি 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা দিয়ে আপনি ফ্ল্যাটের চাবি বুঝে নিতে পারবেন, ফ্ল্যাট ব্যবহার করতে পারবেন, এবং আপনি বাকি 6 মাসের ভিতরে বাকি টাকা শোধ করবেন, এই মর্মে আপনি ব্যাংক চেক, হ্যাঁ, দিয়ে রাখতে পারবেন। সে মানে সুদহীন মাসিক কিস্তি যেটাকে বলে, আমরা কোনো ইন্টারেস্ট বা সুদ আমরা নিব না, আমাদের কোম্পানি সুদের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, যার কারণে আমরা 6 মাসের জন্য একটা সুযোগ আপনাকে দিতে পারি, যাতে আপনি কোনো জায়গা বিক্রি অথবা কোনো ব্যাংকের FDR ভেঙে আপনি যেন আপনার সময় মতো সুযোগ মতো আপনি টাকাটা নিয়ে জমা দিয়ে ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে নিতে পারেন, সুদহীনভাবে এই কাজটি সম্পন্ন। জি জি জি। এবং রেজিস্ট্রির কথাটি, রেজিস্ট্রির জন্য যে খরচটি রয়েছে সেটা সম্পর্কে, এখানে আপনি একটা বড় সুবিধা পাচ্ছেন, এই ফ্ল্যাটটি এই মুহূর্তে নিতে গেলে আপনার রেজিস্ট্রি খরচ আসবে মাত্র 1 লক্ষ টাকা, কারণ হলো 1 লক্ষ টাকা। জি, কারণ হলো আমরা এই মুহূর্তে আপনাকে রেজিস্ট্রিটা দিয়ে দিচ্ছি 1 লাখ টাকায়, যেটা আগামী 2 মাস পরে
যদি আপনি রেজিস্ট্রি করেন তখন আসবে 9 লক্ষ টাকা আসবে। কারণ হলো আমরা আপনাকে এখন এই মুহূর্তে ভূমি রেজিস্ট্রি দিচ্ছি এবং ফ্ল্যাটটি লিখিত আকারে দিয়ে দিচ্ছি যে এত তালায় এত স্কোয়ার ফিটের আপনাকে দেওয়া হলো। এটা বন্টকনামা হয়ে গেলে আপনি রেজিস্ট্রি মানে বন্টক রেজিস্ট্রিটা পেয়ে যাবেন। তো এখন আপনি এই মুহূর্তে 1 লাখ টাকা রেজিস্ট্রিটা করার সুযোগটা আপনি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে সার্বক্ষণিক 2টি লিফট, গার্ডেনিং এবং কমিউনিটি হল। ফ্ল্যাটটির প্রাইস 92 লক্ষ টাকা এবং রেজিস্ট্রি খরচ মাত্র 1 লক্ষ টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে আমাদের পরবর্তী প্রপার্টি দেখার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।